প্রশ্ন যে আগে তো উজু করে ঘুমানো উত্তম চলাকালীন সময় কি উজু করা যাবে সময় চলাকালীন উজু করা যাবে কারণ উজু করাটা এটা ভালো একটা বাজার তো করা যাবে ঘুমানোর জন্য কারণ ঘুমানোর জন্য অজু করাটা এটা সেই পিরিয়ড অবস্থায় করা যাবে কারণ এটা নামাজ না নামাজ অজুর জন্য নামাজ শর্ত আর নামাজ অজু ছাড়া নামাজ হবে না কিন্তু এই period টা নামাজ নামাজ পড়া যাবে না কিন্তু এমনি সবের উদ্দেশ্যে এই ঘুমানোর জন্য এটা এভাবে উদ্দেশ্যে অজু করা যাবে আর এই সুরা মূলক এবং সুরা বাকার শেষ দিয়া এগুলা মুখস্থ করা যাবে কিন্তু হাত লাগানো যাবে না স্পর্শ করা যাবে না কিন্তু মুখস্ত করা যাবে বাবা দূর থেকে স্পর্শ সারা দূর থেকে দেখে দেখে আহ করা যাবে কারণ আহ সাল্লাল্লাহু আলাইহি থেকে সঠিক প্রমাণ নাই যে কোরআন প্রিয়ট অবস্থায় কোরআন পড়া যাবে না কারণ হাদিসে আসে যে রসুল সামনে আয়েশা আল্লাহান আনহা যখন হজ করতে যান তখন রসুল সাহাম ওনাকে বলেন যে ইহরাম বানতে বলেন তো ইহরাম তো উজু করে গোসল করে উনি বানদেন ইহরাম প্রিয়ট অবস্থায় হজের সমস্ত কর্মকাণ্ডগুলা করতে বলেন শুধুমাত্র নামাজ তাওয়াফ করতে নিষেধ করেন তাহলে শুধুমাত্র তাওয়াফ আর নামাজ পড়তে নিষেধ করেন এবং সেখানে কোরআনতে তেলাওয়াত জিকির আসকার এবং আরাফাতে অবস্থান করা এই ইবাদের সব বিষয়গুলো উনি করেন পরে যখন ওনার পিরিয়ড শেষ হয় তখন হাজার পরে উনি আলাদা উমরা যে উমরাটা করতে পারেন নাই সেই উমরাটা উনি করেন আলাদা ভাবে তো কাজেই এইটা সহি প্রমাণ হাদিস দ্বারা প্রমাণিত যে আলাইহি সালাম ওনাকে হজের সমস্ত ইবাদত গুলা করতে বলেন শুধুমাত্র নিষেধ করেন নামাজ এবং তফ এই দুটা কাজ ছাড়া বাকি সবগুলা উনি করতে পারেন তো এখানে উনি উযু করেন হারাম পড়ার সময় উযু করেন তারপর গোসুল করেন পবিত্র হন হারাম ভাজেন এই সমস্ত কাজগুলো উনি করেন শুধুমাত্র নিষেধ করা হয়েছে নামাজ এবং তফ তো কাজেই এই দলিল দ্বারা প্রমাণিত যে পিরিয়ড এই পিরিয়ড অবস্থায় উজু করা যাবে রাত্রে ঘুমানোর জন্য এবং আন মুখস্থ বা দূর থেকে স্পর্শ না করে তেলাওয়াত করা যাবে কিন্তু জুনুব অবস্থায় যে ফরজ গুসল যখন মানুষ সহবাস করবে বা স্বপ্ন দোষ হবে তখন তখন মুখস্থ কোরআন করা যাবে না তখন পবিত্র হয়ে কারণ অর্থাৎ তো একটা সংক্ষিপ্ত সময়ের জন্য মানুষ জুনুব হয় জুনুব অর্থাৎ যখন ফরজ গোসল হয় এই সহবাসের কারণে অথবা স্বপ্ন দোষের কারণে এবং বীর্যপাত ঘটার কারণে বীর্যপাত হইলে তখন অবশ্যই উজু করে গোসল করতে হবে তারপরে কোরআন তেলাওয়াত করতে পারবে মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবে না কিন্তু মহিলাদের পিরিয়ডের ক্ষেত্রে যেহেতু এটা একটা লম্বা সময় দশ দিন পনেরো দিন এই সময় এটার জন্য এখানে নিষেধ করা হয় নাই এখানে আল্লাহামদুলিল্লাহ এখানে আল্লাহ রাবুল আলমীর সবাইকে সুযোগ দিয়েছেন মুখস্থ সে জিকির আসকার তেলাওয়াত এবং দোয়া দোয়া সবই করতে পারবে শুধুমাত্র নামাজ পড়বে না রোজা রাখবেন আল্লাহ আমাদের সবাইকে দিনের বিধানগুলো সুন্দরভাবে বুঝে وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه دمائي.